আজকে আমি তোমাদের দেখাবো যে রেখাংশ কি করে নির্ণয় করা যায়। তার আগে দেখে নিই রেখাংশটা কোনটাকে বলা হয়। যেমন দেখো, দুটো বিন্দু দিয়ে প্রথমে একটা রেখাংশ, এটা সরলরেখা যা উভয় দিকে বর্ধিত, যা পরিমাপযোগ্য নয়, মানে পরিমাপ করা যায় না, আর রশ্মি যা একদিকে নির্দিষ্ট একদিকে বর্ধিত, এভাবে বর্ধিত আছে। যাই হোক, পরীক্ষা তাদের সময় দেয় যে এরকম কতগুলো বিন্দু দেওয়া আছে, এখানে পি কিউ আর এই যে বিন্দুগুলো দেওয়া আছে এখানে কটা রেখাংশ। আমরা এইভাবে গুনি, এটা একটা, এটা একটা, এটা একটা, আমরা গুনতে গুনতে ঠিক গণ্ডগোল করে ফেলি। এটা একটা সহজ পদ্ধতি। দেখো, নর্মালি আমরা গুনি যেভাবে সেটা বলি, তোমরা এরকমভাবে গুনবা, পি আর মানে প্রথমটা পি দিয়ে পি এস পি টি পি পি টি হলো, এবার পি ও, এবার পি কিউ, তাহলে কটা পেলে? পাঁচটা। এরপরে তুমি আর দিয়ে স্টার্ট করো, আর এস আর টি আর ও আর কিউ। এরপরে তুমি দেখো, লক্ষ্য করে, আর দিয়ে শেষ হয়ে গেল, এই দুটো শেষ হয়ে গেল, এবার এস দিয়ে স্টার্ট করো, তাহলে কি হবে? এস টি এস ও এস কিউ। এবার তুমি শুরু করো টি দিয়ে, টি ও ও টি কিউ, আর কি থাকলো তারপরে শেষে? ও দিয়ে ও কিউ। তাহলে এবার গুনে নাও, এখানে একটা দুটো তিনটে হলো, ছটা হলো, এই তিনটে ছটা হলো, আচ্ছা একটা দশটা, আর এখানে পাঁচটা, মোট পনেরোটা, মোট পনেরোটা রেখাংশ। এবার এত সময় লাগলো, এটা করার সহজ পদ্ধতি তোমাদের শেখাবো, কী করে এত সহজে কী করে করা যায়। তুমি খালি গুনবে, এখানে দাঁড়িয়ে গুনে গুনে নাও যে কটা বিন্দু আছে, গুনে নাও এখান থেকে। তুমি দেখো, পি আর এস টি ও কিউ, কটা বিন্দু আছে? ছটা। তো এরপর থেকে যে প্রথমটা বাদ দিয়ে টোটাল যে বিন্দু সংখ্যা আছে কটা হচ্ছে? পাঁচটা। তাই এই পাঁচ, তারপরে তোমার সংখ্যাটা কত? চার। পাঁচের পর পর, পাঁচ থেকে পর পর ঠিক কমতে থাকলে এক পর্যন্ত, অর্থাৎ শেষ স্বাভাবিক সংখ্যা পর্যন্ত, মানে শুধু স্বাভাবিক সংখ্যা পর্যন্ত যোগ করে ফেলো, পাঁচ চার তিন দুই এক, তাহলে যোগ করে দেখো কত হচ্ছে? যে পনেরো। অর্থাৎ ব্যাপারটাকে উল্টো করে বললে হবে যে তোমার যটা বিন্দু থাকবে তার থেকে একটা কম বিন্দু সেটা গুনবে, সেটা প্রথম থেকে, প্রথম স্বাভাবিক সংখ্যা থেকে শেষ স্বাভাবিক সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে হবে, অর্থাৎ পর পর এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার যোগ করে। এই গেল একটা সহজ পদ্ধতি। আর একটা বলি যে এই পদ্ধতিতে যদি এখানে এরকম একটা বিন্দু হয়ে রেখাংশ হয়, আর আমাদের অনেকগুলো অনেকগুলো বিন্দু থাকে, যদি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ, আমি এতগুলো বিন্দু দিয়ে বললাম রেখাংশ বার করে, এগুলো বিন্দু করলাম প্রত্যেকটা, কতগুলো রেখাংশ হবে? আমি গুনে নেব কটা বিন্দু আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, অর্থাৎ একটা কম, আটটা থেকে একটা কম, কটা হলো? সাতটা। তোমার কাজ হচ্ছে এক থেকে পর পর সাত পর্যন্ত যোগ করো, সেটাই হবে সহজ রেখাংশ। তাহলে আমাদের শর্টকাটে একটা সহজভাবে শিখে গেলাম যে এরকম পর পর সাতটা বিন্দুর যোগফল, তারও আবার সহজ যোগফল করার একটা মানে নিয়ম আছে, সেটা হচ্ছে যতগুলো সংখ্যা বললাম এই সাত গুণিত ঠিক তার পরের সংখ্যা আট বাই দুই করলে তুমি সংখ্যাটা পেয়ে যাবে, অর্থাৎ আঠাশ। এইভাবে যোগ করারও দরকার নেই। যেমন ধরো এখানে প্রথম কত, শেষ পর্যন্ত কত সংখ্যা ছিল? পাঁচ। ঠিক তার পরের সংখ্যাটা কত? ছয়। তাকে দুই দিয়ে ভাগ করো, দেখো তাতেও পনেরো আসছে। তাহলে তোমার কী শিখলাম, সিদ্ধান্তে কী এলাম? এটা জানলাম যতগুলো বিন্দু থাকবে তার থেকে ঠিক একটা কম বিন্দু নিব, সেটা যদি পনেরোটা বিন্দু থাকে তাহলে তার থেকে একটা কম বিন্দু কত? চোদ্দোটা। এই দুটোর গুণ করব এবং তাকে দুই দিয়ে ভাগ করব, ততগুলোই রেখাংশ হবে। তার মানে ফাইনালি যতগুলো বিন্দু আছে ততগুলো বিন্দু লিখবো, পনেরোটা থাকলে পনেরোটা বিন্দু লিখবো, তার থেকে একটা কম বিন্দু লিখবো, তাকে দুই দিয়ে ভাগ করে যা পাবো সেটাই হচ্ছে তার সংখ্যা রেখাংশের। সুতরাং আমরা এই সূত্রটা পেলাম, যদি যদি বিন্দুটা হয়, যদি বিন্দু সংখ্যা এনটি হয়, তবে রেখাংশ সংখ্যা হবে, রেখাংশ সংখ্যা হবে কি হবে?
এটা আমরা ফাইনালি যেটা পেলাম বিন্দু সংখ্যা যত হলো সেটা লিখব, তার থেকে ঠিক একটা কম বাই টু, এতগুলো হবে রেখাংশ, এত টিক। এই হচ্ছে সঠিক ধারণা।